মাই নেম ইজ মিঠু সাহা, মাই মাদার নেম ইজ মমতা সাহা। ওনার গতই 5ই সেপ্টেম্বর ব্রেন স্ট্রোক হয়েছে, কিন্তু আমার মায়ের 14 ঘন্টা কোনো রকম ট্রিটমেন্ট হয়নি। আমরা দু জায়গায় ঘুরেছি, সেখান থেকে আমাদের মায়ের ট্রিটমেন্ট হয়নি। 14 ঘন্টা পর আমরা মুকুন্দপুর মণিপালে নিয়ে এসেছি। ডক্টর অপ্রতিম স্যারের চেষ্টায় আমার মা ভীষণভাবে ভালো সুস্থ হয়ে উঠেছে। ওনার চেষ্টায় মায়ের অপারেশন হয়েছে, অপারেশনও সাকসেসফুল হয়েছে। আজকে 1 মাস ওভার হয়ে গেছে আমার মা, তার চেষ্টায় মা আজকে হাঁটতে পারছে। মা ডান দিক প্যারালাইজড হয়ে গেছিল, কিন্তু আমার মা অনেকটাই স্যারের চেষ্টায় মা ভালো হয়েছে, হাঁটতে পারছে, এখন সিঁড়ি ওঠানামা করছে। আমরা ডক্টর অপ্রতিম চ্যাটার্জিকে কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমার মাকে এত তাড়াতাড়ি তিনি সুস্থ করে দিয়েছেন, আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন।